প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোশাম্মদ হোসনেয়ারা পড়ি সিনিয়র টিচার শিশু সেন্টার স্কুল রাজশাহী। এই শীতের সবাই খুব ভালো লাগছে না? কি আমরা পিঠা পায়েস কেমন বানাচ্ছি? এই শীতের সময় নতুন ধান হচ্ছে, আমরা এখন মনে মনে পিঠা বানিয়ে খাওয়াবে, তারপর নাম বাড়ি দিতে হবে, দাঁত বাড়ি দিতে হবে, তাই না? তো অবশ্য নাম বাড়ি দাঁত বাড়ি যেও আর কটা দিন মাত্র, এই যে সামনের মাসে আবার আমাদের তৃতীয় সেমিস্টার হলো বা ফাইনাল পরীক্ষা সেটা হবে। এই পরীক্ষাটা শেষ করেই তখন তোমরা দাদুর বাড়ি, নানুর বাড়ি, খালামুড়ির বাড়ি, পুই বাড়ি বেড়াবে এবং মজা মজার পিঠা খাবে। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের যে পরিবেশ, এই পরিবেশে তো বের হওয়া কখন উচিত হবে না। দিন দিন সংক্রমণ টানা বাড়ছে, তাই না? তাহলে সাবধানে থাকতে হবে। আচ্ছা, অনেক কথা বললাম, আসো। এগুলো সব তোমরা কিন্তু লক্ষ্য রাখবে, তোমরা যথেষ্ট বড় হয়েছো, ক্লাস ফাইভে পড়ো। অনেক হয়তো বাবা মায়ের প্রথম সন্তান, তোমার ছোট ভাই বোন আছে, ওদের কিন্তু দেখার দায়িত্ব তোমার। হ্যাঁ, সুতরাং লক্ষ্য রাখবে, সাবধানে থাকবে, কারণ এখন আর বাসার বাইরে বের হবে না বাড়ির পক্ষে। যখন রোদ উঠবে 11টা থেকে 12টা, এই সময়টা একটু রোদ থাকার চেষ্টা করবা, কারণ আমরা জানি রোদ থেকে ভিটামিন ডি পাওয়া যায়, আর ভিটামিন ডিটা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান। সুতরাং তোমরা রোদের মধ্যে থাকবা, যেখানে বাসার মধ্যে রোদ আছে সে জায়গায় যেয়ে বসবা একটু, ঠিক আছে? আচ্ছা আসো, আজকে আমরা আলোচনা করবো তোমাদের বিজ্ঞান বইয়ে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 14। আমরা এখন উপস্থিত আছি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। আজকে আলোচনা করব আমরা অধ্যায় 14 জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে। আচ্ছা, গত ক্লাসে তো আমরা এটা আলোচনা প্রথম অংশ আলোচনা করেছি, এখন আজকে দ্বিতীয় অংশ। তো লক্ষ্য করো, আজকে কিন্তু এটা এই ক্লাসটা হচ্ছে দ্বিতীয় ক্লাস, পরিবেশের উপাদান,
এই যে আমরা বেঁচে থাকার জন্য পানি পান করি, এই পানিটা তো প্রাকৃতিক উপাদান। তারপর এই যে আমাদের বিভিন্ন প্রাকৃতিক বিভিন্ন জায়গায় কেনার জন্য আমরা বিভিন্ন কলকারখানায় গেলে তৈরি বিভিন্ন উপাদান, এই যে কাপড় বলো, ওষুধ বলো, খাবার শস্য বলো, এই থালা বাটন বলো, সব আসবাবপত্র বলো, মানে আমাদের জীবনে চলতে যে সব জিনিস প্রয়োজন, তোমরা যে লেখাপড়া করো, এই যে স্কুল আসো, যে বেঞ্চ, চেয়ার, টেবিল, হোয়াইট বোর্ড, খাতা কলম, এগুলো সবই কিন্তু আমাদের প্রয়োজন। আর এগুলো তো কোনো না কোনো কারখানায় তৈরি হচ্ছে, কলকারখানায় তৈরি হচ্ছে, তাই না? আর এগুলো তো কলকারখানা কিনতে চলে বিভিন্ন রকম জীবাশ্ম জ্বালানি দিই, আর এই জীবাশ্ম জ্বালানি এগুলো তো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাহলে দেখো জনসংখ্যা যত বাড়ছে মানুষের তত প্রাকৃতিক সম্পদের চাপও তত বৃদ্ধি পাচ্ছে। এখন কেন চাপ বৃদ্ধি পাচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা আর দেখো আর বাড়তি চাহিদা মেটানোর জন্য আমরা বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করছি। এই যে বাড়তি চাহিদাগুলো মেটানোর জন্য আমরা কলকারখানার উপর নির্ভর করছি, আর যত বেশি কলকারখানা চলবে তত বেশি শব্দ তৈরি হবে, ধোঁয়া ধোঁয়া আসবে, বিভিন্ন রকম বর্জ্য আসবে, এগুলো সব কিছু এগুলো আমাদের পরিবেশকে দূষণ করবে। কোনোটা পানি দূষণ করছে, কোনোটা মাটি দূষণ করছে, কোনটা শব্দ দূষণ করছে, তাহলে দেখো বায়ু দূষণ করছে, আর এগুলো তো আমাদের বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করছে। তাহলে বুঝতে পারছো আর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যেগুলো আমাদের মৌলিক চাহিদা, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, এগুলোর উপরও এগুলোর চাহিদা বাড়ছে, আর মানুষ সহজে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আর কারণ জনসংখ্যা ঘনত্ব বেশি হলে জীবাণুটা দ্রুত ছড়ায়, যেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি সেখানে এই যে জীবাণুগুলো মনে আছে, এই যে এখন একটা জীবাণুর আক্রান্ত ফলে আমরা আমাদের জীবনযাত্রায় পাল্টে গেছে, যে তোমরা কতদিন থেকে স্কুলে আসছো না, তোমাদের সামনাসামনি আমরা পড়াতে পারছি না, তো যা এই যে প্রযুক্তির বদলতে অনলাইনে ক্লাস করে আমাদের যে যেটা সমস্যা বা যেটা আমাদের চাহিদা গেছে সেটা হলো আমরা পূরণ করার চেষ্টা করছি। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো, ইনশাল্লাহ তোমরা ভালোভাবে এগিয়ে যাবে, যখন যেরকম পরিবেশ সেভাবে তো আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে, তাই না? আচ্ছা ইনশাল্লাহ আমরা পারবো, এটা আমাদের মনোবল থাকতে হবে। তো যে জীবাণুগুলো বলছিলাম, ওই যে আমরা পড়েছি সংক্রমণ, ওখানে পড়েছি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো হচ্ছে জীবাণু। তো জনসংখ্যার ঘনত্ব যত বেশি হবে যে জীবাণুগুলো তত দ্রুত ছড়াবে, তারপরে আমাদের ফাঁকা ফাঁকা হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের বাস করতে হবে, তাহলে আমরা অনেক কিছু থেকে পরিত্রাণ পাবো। এই যে করোনা ভাইরাসের কারণে কি বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে কি বারবার হাত স্যানিটাইজার করতে হবে, তারপর হাতকে ভালো করে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ডের বেশি সময় ধরে হাতকে একদম সুন্দর করে, হাতের কোনো অংশ যেন ফাঁকা না থাকে, এইভাবে পুকুরের পুকুরে হাতের ভিতরে তারপর তাপতে সব জায়গাতে এ করে সুন্দর করে হাতটা ধুয়ে নিতে হবে, আর বারবার ধুতে হবে, তাহলে যে হাতটা পরিষ্কার আছে কোনো জীবাণু তাহলে আমাদের আক্রান্ত করতে পারবে না সহজে, তাই এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আর ব্যবহারের জন্য প্রাকৃতিক সম্পদ পরিমাণ যে দিন দিন কমে যাচ্ছে, আমরা জনসংখ্যা যে বাড়ছে এ বাড়তি জনসংখ্যার বিভিন্ন রকম জিনিস ব্যবহার করছে, এখানে আমাদের প্রাকৃতিক সম্পদও কমে যাচ্ছে। এছাড়া পরিবেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব বুঝতে পারছো, জনসংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের চাহিদাও তত বৃদ্ধি পাবে, আর মানুষ তার চাহিদা পূরণ করার জন্য বন জঙ্গল কেটে ফেলছে, বন জঙ্গল কাটার ফলে কী হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে গিয়ে হিমালয় গলে গিয়ে সমুদ্র পাড়ের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে দেখো একটার পর একটার মতো রকম ক্ষতি হচ্ছে। তারপর তাপমাত্রা বৃদ্ধির পরে যখন বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, যখন ওখানে যে জীবজন্তুগুলো বাস করতো সে তাদের আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে, তারা খাদ্যাভাবে মরে যাচ্ছে,
খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে যাচ্ছে। দেখো তারপর দেখা যাচ্ছে ধীরে ধীরে ওই জীবগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদের থাকার জায়গা নাই, খাওয়ার কোনো পরিবেশ নাই, থাকতে পারে না, খেতে পারে না ঠিকভাবে, তাহলে কি বাঁচবে? তাহলে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের ফলে বনভূমি ধ্বংসের ফলে ভূমি ধ্বস হচ্ছে। তাহলে বনভূমি যখন কেটে ফেলছে তখন মাটিগুলো আলগা হয়ে যাচ্ছে, যে সহজে মাটিটা ওই মাটিকে বলা হচ্ছে ভূমি ক্ষয় হচ্ছে, ভূমি ধ্বস হচ্ছে, ভূমি ধ্বস। নদীর পাড়ে দেখেছি ওই বন্যার সময় কিছুদিন আগে খুব বন্যা হলো, বারবার টিভিতে দেখা তো দেখে খেয়াল করেছি না, যে কিছু চারটা ফ্যাক্টর ফাটর ধরে তারপর পুরো চারটা পড়ে যাচ্ছে, বড় বড় বিল্ডিং সহ একদম ভেঙে নদীগত বিল্ডিং হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ভূমি ধ্বস। আর তারপর হচ্ছে কি, এই যে হচ্ছে এগুলো ভূমি ক্ষয় ভূমি ধ্বস এগুলো সম্পর্কে তোমরা জানা ভালো করে, এগুলো সব প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হচ্ছে। এছাড়া কি হচ্ছে, এই যে বিশ্ব জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে পরিবেশে বায়ু তৈরি হচ্ছে, দূষিত বায়ু হচ্ছে, তারপর বেশি কম কম সময়ে কম জায়গাতে বেশি ফসল উৎপাদনের জন্য আমরা বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য ব্যবহার করছি, রাসায়নিক সার ব্যবহার করছি, এর ফলে কী হচ্ছে, মাটি পানি দূষিত হচ্ছে। তো এগুলো সব হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি প্রভাবে এগুলো হচ্ছে। তোমাদের হোমওয়ার্কটা তোমরা লিখে নাও একটা সুন্দর করে, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির এটা প্রভাব সুন্দর করে লিখে নাও, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সম্পর্কে ছয়টি ব্যাখ্যা করতে হবে। এটা সুন্দর করে লিখে অবশ্যই পোস্ট করে দিবা, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধি এই জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সম্পর্কে ছয়টি ব্যাখ্যা লিখো। এই জনসংখ্যা যে বৃদ্ধি হচ্ছে কোনভাবে কী করছে, কী হচ্ছে বললাম, যে বনভূমি জনসংখ্যা বৃদ্ধি করে মানে বনভূমি কেটে ফেলছে, মানে ভূমি ধ্বস ভূমি ভূমি ক্ষয় হচ্ছে, তারপর বিদ্যুৎ উৎপাদন কম করতে গিয়ে যে কয়লা ব্যবহার করা হচ্ছে, যে পরিবেশ বায়ু দূষিত হচ্ছে, তারপর অধিক ফসল উৎপাদনের জন্য কীটনাশক সার ব্যবহার করার ফলে, রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটি পানি দূষিত হচ্ছে, হ্যাঁ, তারপর বন দমন কেটে ফেলার ফলে ওই বন দমনে যেসব জীবজন্তু বাস করতো তাদের আবাসস্থল ধ্বংস হচ্ছে, তাদের খাদ্যের অভাব দেখা দিচ্ছে, তারপর খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত হচ্ছে। একসময় দেখা যাচ্ছে বিভিন্ন রকম প্রাণীগুলো পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলো সব জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রভাব, জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে এইসব ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে। এই এগুলো ছয়টি বাক্যে সুন্দর করে লিখতে পারো। আশা করি তোমরা ক্লাসটা সবাই ভালোভাবে বুঝেছো, যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানাবা, অবশ্যই আমি তোমাদের ভালোভাবে আবার বুঝিয়ে দেব ইনশাল্লাহ। এটা তো তোমাদের রিভিশন ক্লাস হচ্ছে, আশা করি তোমরা সবাই বুঝেছো। আর একটা কথা বলি, এটা আমাদের নভেম্বর মাস তোমরা ক্লাসে থাকলে তারা আরও ভালোভাবে আলোচনা করা হতো, এটা হচ্ছে দায়িত্বশীলতার মাস। আমরা যে থিম ডায়লগুলো প্রতি মাসে আমাদের ছিল সেটা তোমাদের মনে আছে মনে হয়, নভেম্বর মাসে আমাদের থিম ডায়লগ হচ্ছে দায়িত্বশীলতা। তা তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদের কিন্তু একটা দায়িত্ব আছে, তোমাদের দায়িত্বে বাবা মা কি দিয়েছে, তোমাদের কি এখন কি বলে যে যাও মাঠে যে ফসল লাগিয়ে আসো, বলে যে যাও অফিস যাও যে কাজ ছেড়ে আসো, এখন তা তোমাদের কাজ না, এখন তোমাদের কাজ একটাই, তোমাদের দায়িত্ব একটাই, সঠিকভাবে সুন্দরভাবে গুণগত মানগত ভাবে তোমরা তোমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে লেখাপড়া মনোযোগ দিয়ে পড়া। তোমরা যদি এই লেখাপড়াটা ভালো করে করো তাহলে তোমাদের দায়িত্বটা তোমরা 100% ফুলফিল করবা, তোমাদের বাবা মা যা বলেছে তা তোমাদের তোমরা লেখাপড়ার মাধ্যমে ইনশাল্লাহ সে কথা রাখবা। তোমরা লেখাপড়া করলে তোমরা আম্মু খুব খুশি হবে, সেখানে তোমাদের যা ভালো হবে, আমরাও তোমাদের জন্য এমনিতে তোমাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া সর্বক্ষণ
অন্তর থেকে দোয়া করব। আর তোমাদের সবচেয়ে যেটা বড় জিনিস, তোমাদের জীবনটা সুন্দরভাবে মনে হবে, অবশ্যই লেখাপড়াটা করবে, সুন্দর করে পড়বে, না দেখে লিখবে, এবং লেখার দিকেও গুরুত্ব দেবে, তোমার অক্ষরগুলো যেন সুন্দর হয়, লাইনটা যেন সোজা হয়, এদিকে লক্ষ্য রেখে সুন্দর করে লিখবে। আশা করি আপুরা তোমরা সবাই তোমাদের দায়িত্বটা 100% পালন করবা। কি করবে তো ইনশাল্লাহ, তাই না বাবা? ইনশাল্লাহ তোমাদের দায়িত্ব তোমরা ভালোভাবে পালন করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।